আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দীনী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এ পর্বে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে, তা হলো কোরবানি করার জন্য আমরা যে পশু ক্রয় করি, এই পশু যদি নাপাক ভক্ষণ করে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্স। তো কোরবানির জন্য যে পশু করাই করব, সেই পশুটি যদি অধিকাংশ সময় নাপাক ভক্ষণ করে থাকে, এক্ষেত্রে যারা পশু পালন করে, পশু যারা পালে তারা এটা বিষয়টি পরিষ্কারভাবে বলতে পারবে যে তার পশু নাপাক ভক্ষণ করে কিনা, তার দলের পশুর ভিতরে কোনো একটি পশু নাপাক ভক্ষণ করে কিনা, এটা সেই রাখাল বা যে মালিক আছে সে বেশি ভালো বলতে পারবে। এজন্য আমরা যারা মালিক পক্ষ আছি, যারা বিক্রেতা আছি, অর্থাৎ কোরবানির পশু যারা বিক্রয় করব, তারা যেন বাজারে এরকম পশু না তুলিয়ে যে আমার যে পশুটি নাপাক খায়, নাপাক ভক্ষণ করে, এরকম কোনো পশু আমরা যেন কোরবানির উদ্দেশ্যে কোরবানির বাজারে না তুলি। আর যদি এমনটি হয়ে যায় যে আমার পশুটি আমি ক্রয় করে ফেলেছি, পরবর্তীতে জানা গেল যে আমার পশুটি অধিকাংশ সময় নাপাক ভক্ষণ করত, তাহলে সেক্ষেত্রে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এই পশু দ্বারা কোরবানি করতে হলে করণীয় হলো এই পশুকে বেঁধে রেখে হালাল খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়াতে হবে, যতক্ষণ না পর্যন্ত তার ঘাম এবং তার গোশত থেকে দুর্গন্ধ না যায়। যতক্ষণ পর্যন্ত তার ঘাম এবং গোশত থেকে দুর্গন্ধ না যাবে, ততক্ষণ পর্যন্ত তাকে হালাল খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়াতে হবে। এরপরে যখন ঘাম এবং গোশত থেকে দুর্গন্ধ চলে যাবে, তখন এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এবং বিশেষ করে পশু বিক্রেতাদেরকে এই বিষয়টি সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।